হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ছোট্ট ব্লগ। তো অনেকদিন ধরেই ভাবছিলাম ঘুরতে যাবো ঘুরতে যাবো, আর ঠিক করে উঠতে পারছিলাম যে কোথায় অ্যাকচুয়ালি বেড়াতে যাব। তো এত গরমের মধ্যে বেশি অনেক দূরে কোথাও যেতে ইচ্ছে করলো না, তাই ভাবলাম যে কাছে পিঠে কোথাও সমুদ্র থেকে ঘুরে আসি। তাই আমি ঠিক করলাম যে আমি বকখালি যাব আর বকখালি থেকে ঘুরে আসব। করার পর ফাইনালি এসে আমি এখন পৌঁছে গেছি। তো তারপর ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম, তারপর বিকেল হয়ে গেছিলো, তাই ভাবলাম যে যেটার জন্য এসেছি সেটা দেখতে যাবো না, সেটা কখন হয় নাকি। তো তারপর চলেই এলাম সমুদ্র দেখতে। আর বিকালবেলায় সমুদ্রটা দেখতে খুব সুন্দর ভালো লাগছিলো, তার সঙ্গে ঠান্ডা হাওয়াটাও বইছিলো, আমার তো খুব ভীষণ মজা হচ্ছিলো, আমার খুব ভালোও লাগছিলো, আমি এনজয় করছিলাম। আর তার সঙ্গে আমি একটা দেখতে পেয়েছিলাম তারা মাছ। সেই তারা মাছটাকে প্রথমে বুঝতে পারিনি, কিন্তু শেপটা দেখে মনে হলো এটা তারা মাছই হবে। তো সেই তারা মাছটাকে আমি একটা ঝিনুক কুড়িয়েছিলাম, হাতিতে ভয় লাগছিলো বলে। তো ঝিনুকটাকে কুড়িয়ে নিয়ে এসে তারপর তারা মাছটাকে বাড়ি থেকে বের করালাম। বাড়ি থেকে বের করানোর পর তারা মাছটা বালিতে ভর্তি হয়েছিল, তো তাই আমি সমুদ্রের জল নিয়ে এসে তারা মাছটার ওপরে দিচ্ছিলাম যাতে পরিষ্কার হয়, কারণ পরিষ্কার হলে তোমরা ভালো দেখতে পাবে তারা মাছটাকে কীরকম দেখতে হয়। তাই আমি আবার পরিষ্কার করে নিয়েছিলাম আর তারপর উল্টে দিয়েছিলাম। তো উল্টে দেওয়ার পর তারা মাছটা দেখতেই পাচ্ছ কী সুন্দর লাগছে, পুরো চকচক করছে, একদম জল দেওয়ার পর তো পুরো ঝোঁক ছিল। আর তারপর তারা মাছটা আস্তে আস্তে বালির মধ্যে ঢুকে যাচ্ছে, তো খুব সুন্দর লাগছিলো, বালিগুলো হালকা করে আস্তে আস্তে উঠছিল। আর তারপর আমি একটা শাক কুড়িয়ে পেয়েছিলাম, আর এটাই হলো সেই শাক, আর শাকটা বাঁচা ছিল। আর তারপর দেখতে পেয়েছিলাম অজস্র কাঁকড়া, লাল কাঁকড়া, আর এই কাঁকড়াগুলোকে ধরার অনেক চেষ্টা করেছিলাম কিন্তু ধরতে পারছিলাম না, সব গর্তের মধ্যে ঢুকে যাচ্ছিল, আর কাছে যাওয়ার আগে কী করে বুঝতে পারছিল জানি না। তো আপনি ছুটে চলে গিয়ে আবার পরে দেখছিলাম যে কাছে গেলেই সব গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। আর তাই আমি চেষ্টা করেছিলাম যে একটা কাঁকড়া আমি ধরবো, তাই আমি অনেকটা ছুটে গিয়েছিলাম। তো ছুটে যাওয়ার পর আমি একটা কাঁকড়া ধরেছিলাম। আর এখান থেকে সমুদ্রের জলটা দেখো অনেক দূরে চলে গেছে, তাই অনেকটা আমাদেরকে হেঁটে হেঁটেও যেতে হচ্ছিলো, আর জুতো পরতে একদম চলাই যাচ্ছিলো না। আর আমি তো ছোট ছিলাম তাই কাঁকড়ার পিছনে পিছনে। কিছুটা যাওয়ার পর আমি একটা অক্টোপাসও পেয়েছিলাম, তো অক্টোপাসটা বাইরেই ছিল, হাত দেওয়ার পরে বালির ভেতরে ঢুকে গিয়েছিলো, তাই ভাবলাম যে ওটাকে আর বের করাবো না। আর ঘুরতে এসেছি ফটো তুলবো না, এরকম তো হতেই পারে না, তাই কতগুলো আমি ছবিও তুলে নিলাম। তাই সন্ধে হয়ে যাওয়ার পর অনেক দোকানও বসেছিলো আর আমার খিদেও পেয়ে গিয়েছিলো, আর আমি এর সঙ্গে ভাবলাম যে একটা পপকর্ন খাই এখন, আর সঙ্গে অনেক কিছু খেয়েছিলাম সেগুলো তোমাদেরকে অত দেখাচ্ছি না। আর এখানে বসে বেসিক্যালি মাছ, কত রকমের মাছ কাঁকড়া আছে শুধু তোমরা দেখো, অক্টোপাস, চিংড়ি মাছ, আরও অনেক রকমের মাছ, আমি এত নাম জানি না। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভিডিওটা।